আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আশা করি সবাই অনেক ভালো আছেন। টাইলস অ্যান্ড পাইপ ফিটিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি আপনাদেরকে আজকে গ্রামের অনেক সুন্দর ডিজাইনের একটি হাফ বিল্ডিং দেখাবো। আসলে এই ঘরটার ভিতরে এবং বাইরে সম্পূর্ণ ডিজাইনটা দেখাবো, আর এরকম একটি ঘর তৈরি করতে গেলে কত টাকা খরচ হয় একটা ধারণা দিব। আসলে এই ঘরটার কাজ চলমান রয়ে গেছে, সম্পূর্ণ কাজ এখনও শেষ হয়। এই ঘরটার মধ্যে টোটাল তিনটা বেডরুম, একটা বাথরুম, একটা কিচেন, একদম পরিপূর্ণ একটি বাড়ি। তো এই দেখেন, এখানে বসার জন্য দুই পাশে ধরে বসার জন্য বেঞ্চ, সিঁড়ি, এগুলো সম্পূর্ণ কিন্তু আমরা টাইলসের কাজ করে দিচ্ছি। আর এখানে এসএস এর গেট হবে, এসএস পাইপ দিয়ে গ্রিল হবে এবং গেট হবে। তো এই কাজগুলো চলতেছে আমাদের। তো এই ঘরের ভিতরে সম্পূর্ণ কিন্তু টাইলস, ফ্লোরগুলো সম্পূর্ণ টাইলস, দেখে আপনাদেরকে। এই ফ্লোরটা কিন্তু সম্পূর্ণ টাইলস, এখানে কাজ চলতেছে। আর এটার কিন্তু যে বারান্দা, যেটুকু একটু সম্পূর্ণ সাত করা দেখেন। ওই পাশে একটা রুম, মাঝখানে একটা ড্রয়িং রুম, এটা একটা রুম, এটা হলো বাথরুম, আর এই পাশে হলো কিচেন। এখানে খাট রাখা হয়েছে, এখানে ভিটে ঢুকতে পারলাম না, দেখাই দেখেন কিচেন। এই ঘরটার কিন্তু সামনে বারান্দাটুকু ওয়াল করা, সম্পূর্ণ কিন্তু টিন দেওয়া, নিচ থেকে এক ফুট হাফ ওয়াল আছে। আর ঘরটা কিন্তু সম্পূর্ণ টালি টিন দিয়ে করা হয়েছে, নতুন ডিজাইনের যে টিন আসছে মার্কেটে এগুলো দিয়ে করা হয়েছে। আর এটা হলো বাথরুম, এখানে একটা লো কমোড, একটা হাই কমোড হবে। তো এখন হাই কমোড লাগানো, এটা পরবর্তী লাগানো হবে। আর সম্পূর্ণ কাজগুলো আমরা কমপ্লিট করেছি। এই পাশে বেসিন আছে, শাওয়ার, সুটকেস, সেলফ সবই দেওয়া আছে। অনেক সুন্দর ডিজাইনের বাড়িটা, অল্প খরচে চা যারা অনেক সুন্দর ডিজাইনের এরকম ঘর তৈরি করতে চান, তারা অবশ্যই আমার চ্যানেলটা ভিজিট করবেন, কারণ আমার ইউটিউব চ্যানেলে কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইনের এরকম ঘরের ভিডিও আপলোড করা আছে, একদম খরচ। আসলে কোন ডিজাইনে কাজ করলে কত টাকা খরচ হয় এগুলো নিয়ে তথ্য নিয়ে কিন্তু আমার ভিডিওগুলো আপলোড করা। ফেসবুক থেকে দেখেন বা ইউটিউব থেকে দেখেন, যে যেখান থেকে দেখেন না কেন, অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন, ভিডিও একটি লাইক দিবেন। এটা একটা ড্রয়িং রুম হবে এখানে, ঠিক আছে? একটা সোফা হবে সম্পূর্ণটাই, একটা ড্রয়িং রুম হবে, যে সম্পূর্ণ ফ্লোর টাইলস লাগানো, এটার মধ্যে টাইলস লাগানো, এটা একটা বেডরুম, একদম স্ট্যান্ডার্ড মানের রুমগুলো, 14x13 ফুট এই রুমটার সাইজ। এটাও তাই, এ পাশেটা একটু বড়, এই রুমটা একটু বড় আর কি। যারা যারা ভালো কোয়ালিটির টাইলসের কাজ করাতে চান, পাইপ ফিটিংসের কাজ করাতে চান, বা এরকম ঘর তৈরি করতে চান, তারা অবশ্যই আমার চ্যানেলটা দেখবেন, চ্যানেলের ভিডিওগুলো দেখবেন। আশা করি ঘর তৈরি সম্পর্কে এবং টাইলস পাইপ ফিটিং সম্পর্কে একটা ধারণা পেয়ে যাবেন, না হয় যে কোনো তথ্যের জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, আমি ডিসক্রিপশন বক্সে আমার নাম্বারটা দেবো, ওখান থেকে সংগ্রহ করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে কোনো তথ্যের জন্য ফোন দেবেন। আর এইরকম একটি ঘর তৈরি করতে গেলে প্রায় আমাদের অঞ্চলে এই টাইলস সহ 8 লক্ষ টাকা খরচ হয়ে যাবে, সব ভালো মানের জিনিস, দরজা, জানালা, এসএস, গ্রিল, টাইলস সব মিলিয়ে প্রায় 8 লক্ষ টাকা খরচ হবে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।